অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এতো সোমরাজ ঘোষ লেখা, কিন্তু এই বাড়িটা তো সোমরাজ ঘোষালের। কিন্তু ঠিকানা তো ঠিকই আছে, মানে ঠিকানা আর বাড়ির নাম্বার সবই তো মিলে যাচ্ছে। নাম মনে হয় ভুল লিখেছে। অন্য জিনিস নেওয়াটা কি ঠিক হবে? না না না, আপনি এটা ফেরত নিয়ে যান। দেখুন, ঠিকানা ভুল হলে একটা কথা ছিল, নামের বানানে একটু এদিক ওদিক হয়েছে। কে এসে কমালদি, কার পাশে? দেখুন না স্যার, এই যে এটা এসছে। নাম তো আমার, বাট সারনেমটা ভুল আছে। হ্যাঁ, উনি তো তাই বলছেন যে ডেলিভারিটা নেবেন না। ঠিক আছে, আমি পার্সেলটা নিয়ে নেব। থ্যাংক ইউ স্যার, একটা সাইন করে দিন। হ্যাঁ, কোন দি একটু ধরুন। থ্যাংক ইউ। দেখি কোন দি শোন, কি হয়েছে, কে এসেছিল? খুলে দেখতে হবে। তা খুললো না। কমলদেব, একটু কাঁচিটা নিয়ে আসবেন। রেডি তো? খোল, দেখি এর ভেতরে কি আছে। যেন দেখেছি খেলনাগুলো, এত এত চেনে চেনে কেন লাগছে আমার। সিমন, এই খেলনাগুলো তো দেখে মনে হচ্ছে কারো ব্যবহার করা। হ্যাঁ তাই তো, ব্যবহার করা তো বটেই, কিন্তু মনে হচ্ছে বেশ পুরনো দিনের খেলনা। আচ্ছা, এগুলো কি কেউ বাই চান্স কুটুসের জন্য পাঠাবে? এগুলো না না, কুটুসের জন্য কি করে পাঠাবে শোন, আর যদি পাঠাতো তাহলে তো কল করে বলে দিত। এত পুরনো খেলনা পাঠাবে বলে মনে হয় না। এক্স্যাক্টলি মাই পয়েন্ট ইমন, মানে একটা কথা বুঝতে পারছি না, তাহলে এই খেলনাগুলো এখানে কেন? তাই তো।
এগুলো এখানে কেন? এগুলো তো যত্ন করে তুলে রাখা থাকে। আমি আমি নিজেও তো কখনো সেখানে বার করেছি, সেগুলোকে বার করে সোজা সমীর কাছে পাঠিয়ে দিল। আমি কিচ্ছু বুঝতে পারছি না, এগুলো কেন হচ্ছে, কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না এগুলো এখানে কেন। সোম, কি ভাবছো? ইমান, আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। প্রথমত পার্সেলের নামটা ভুল, তারপর এই ব্যবহার করা খেলনা, এগুলো এখানে কেন? বুঝেছি, কি বুঝেছেন কমলদি? ওই আমাদের বাড়ির পাশে দুটো বাড়ি পরে একজন থাকেন, ওনার নামও সম্রাজ, পদবিটা বোধ হয় ঘোষ। আমারই নামের আরেকজন এখানে থাকে, অথচ আমি জানি না। হ্যাঁ স্যার, ওনারও একটা ছোট্ট বাচ্চা আছে মানিকের মতো, বাচ্চাটার জন্য বোধ হয় কেউ কিছু পাঠিয়েছিল, সেটা এখানে চলে এসছে। হ্যাঁ, তাই হবে বোধ হয়। হ্যাঁ, হতে পারে ইমন, নামটা দেখো সেম, হয়তো অ্যাড্রেসে গন্ডগোল হয়েছে। স্যার, এগুলো আমি দিয়ে আসবো ওনাদের বাড়িতে। দিয়ে আসবো? আচ্ছা বেশ, যান দিয়ে আসুন, বাচ্চাটাতে খুশি হবে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দিয়ে আসছি। আমার শেষ ভালো থাকার স্মৃতি, আমার ছেলে, আমার ছেলের স্মৃতি, এগুলো আঁকড়ে ধরে তো বেঁচে আছি আমি। কিন্তু সেটা অন্য কারো হাতে গেলে আমি কি করব? এগুলো অন্য কারোর হাতে গেল কি করে? এগুলো যেভাবে রাখা তা তো অন্য কারোর হাতে যাবার কথা না, কারোর পাবার কথা না। এগুলো ওই ঘরে যতক্ষণ না যাচ্ছি